গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 131 জনে। দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ের মধ্যে দেশে নতুন করে আরও 503 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,689 জনে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র মাহে রমজানে এশার নামাজ এবং তারাবিন নামাজ কতজন কিভাবে আদায় করবেন তার নির্দেশনা দিয়েছেন। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা এই নির্দেশনা মেনে চলুন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও দুইজন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবিন নামাজে অংশগ্রহণ করতে পারবেন। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3,686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আমরা আজকে একটু আশার আলো দেখছি যে আমাদের মৃত্যু সংখ্যা কমেছে। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60 এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। আমরা গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করেছি তা গতকালের চেয়ে 7.9% বেশি এবং এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 39,776টি। করোনার স্বাস্থ্য ঝুঁকি জেনেও রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে চাহিদা বেশি থাকায় বেড়েছে ইফতার সামগ্রীর দাম। কেজিতে 4-5 টাকা বেড়েছে সব ধরনের ডালের দর। ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকা, বেসন 120 টাকা, মসুর ডাল 130-135 টাকা এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া প্রতি হালি লেবুর দাম নেওয়া হচ্ছে 50-60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়। ঊর্ধ্বমুখী ছোট মাছের দামও, প্রতি কেজি ইলিশের দাম চাওয়া হচ্ছে 1,000 টাকা। তবে শকুনীয় পর্যায়ে রয়েছে ডিম, গরুর মাংস এবং অন্যান্য সবজির দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 800-900 টাকায়, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 80 টাকায়। এদিকে পচনশীল নয় এমন অনেক পণ্য প্রয়োজনের তুলনায় বাড়তি কিনে রাখছেন অনেকেই।